শায়লা শিকদার, শায়লা শিকদার, শায়লা শিকদার। আর শিশু মায়ের কোলে, আমার মনে কষ্ট দিলে থাকতে হয় মাটির তলে, ভিক্ষুকে ভিক্ষা দিলে দোয়া দেয়, তেমনি তোর খালি হাত আমার মা ভরে দিয়েছিল বলে তুই অঞ্জলিকে এনে দিয়েছিস। কিন্তু তোর এত বড় সাহস, তুই শিকদার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আমার মার নাম উচ্চারণ করছিস, আমি তোর ছিঁড়ে ফেলবো। সবে তো নাম ধরে ডেকেছি, অঞ্জলিকে ফিরিয়ে না দিলে তোকে চান ধরে টান দেবো। ওর লাশ ফেলে দেব। বুঝতে পেরেছি, তুই তো ডাইনি মায়ের সুযোগ্য সন্তান, তোর মতো কুকুরের সঙ্গে আমি কথা বলতে চাই না। আমি শুধু জানতে চাই শায়লা শিকদার কোথায়। অঞ্জলি ব্যাংককে আছে, তুমিও টাকার লোভে স্বেচ্ছায় কাজ করে দিয়েছো, টাকা তো পেয়েছো। তা বাবা, এখন আবার চিৎকার করছো কেন? আফসোস, তোমাদের মতো ভিখারিদের কেনার জন্যই তো আমাদের মতো শায়লা শিকদারদের জন্ম। শায়লা শিকদার, তুমি আমাকে ধোকা দিয়ে মিথ্যে মায়ের অভিনয় করে আমার সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে আমার অঞ্জলিকে কেড়ে নিয়ে তোদের খাঁচায় বন্দি করেছিস। বাঁচতে চাইলে আমার অঞ্জলিকে আমার কাছে ফিরিয়ে দে। এই তল্লাতে আমার ছায়া দেখলে সব সিংহরা শৃগালের মতো লেজ গুটিয়ে গর্তে ঢুকে। আর তুই, তুই এসেছিস আমার বুবুর সাথে মোকাবেলা করতে। বসো বাবু, বসো। দেখেছিস আমার ক্ষমতা? তুই তো নারী জাতির কলঙ্ক। আমি তোর সাথে কিসের মোকাবেলা করব? এই শয়তান যত শক্তিশালী হোক, সত্যিকারের মানুষ কখনো শয়তানকে ভয় পায় না। তুই তো নিজের চোখেই আমার বীরত্ব দেখেছিস। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সেদিন তোকে আমি যমের হাত থেকে বাঁচিয়েছিলাম। এখনো সময় আছে অঞ্জলিকে ফিরিয়ে দে, নইলে আজ তোর সবকিছু ভেঙে চুরমার করে আমি ঠিকই অঞ্জলিকে নিয়ে যাব। এখনো সময় আছে, আমার বাড়ি থেকে চলে যা, নইলে লাশ হয়ে যাবি, লাশ। এই সাগর চৌধুরী কখনো বেঈমানদের শাস্তি দিতে পিছুপা হয় না। আজ তোকে আমি এমন শিক্ষা দেব যা দেখে পৃথিবীর সমস্ত বেঈমানরা ইমানদার হয়ে যাবে। এতক্ষণ তোর সাহসের রিহার্সাল দেখেছি, এবার আমার কারিশমা দেখ। তোর এত বড় সাহস,
তুই এই সাগর চৌধুরীকে আঘাত করতে এসেছিস। তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস। চুপ, একদম চুপ। শুধু হাত নয়, অঞ্জলিকে ফিরিয়ে না দিলে তোর ছেলের গায়ে পা তুলতেও দ্বিধাবোধ করব না। মনে রাখিস, আমার নাম এস এম এস চৌধুরী, শাহ মোহাম্মদ সাগর চৌধুরী। আল্লাহ এক, আসমান এক, জমিন এক, চন্দ্র এক, সূর্য এক, আমার জবানও এক। হলিডে অর ওয়ার্কিং ডে, সানডে অর স্যাটারডে, এনি ডে এনি টাইম আই এম রেডি। স্টপ ইট। ইন্সপেক্টর সাহেব, আপনি? আরে আপনি ঘাবড়াচ্ছেন কেন? উনি অঞ্জলিকে কিডন্যাপ করেছেন। ভনিতা করে লাভ নেই, অঞ্জলিকে নিয়ে আসুন। নাদের, এই বাবুর মরণ মালাটা নিয়ে আয়। ম্যাডাম, ব্যাপারটা আমি দেখছি। এই তুমি এসো আমার সাথে। আমি অঞ্জলিকে ছাড়া এখান থেকে যাব না। সারা জীবন আমি তোকে ব্যবহার করেছি, আমার আত্মার সঙ্গে এই বাড়ি, এই বাড়ির আসবাবপত্র হিসেবে তোরাই আমার সঙ্গী। কিন্তু আজ তুই সাগর চৌধুরীর তুলে তো দৌড়ে গেলি। এখন দেখি তুই কার কথা শুনিস, আমার না ওই সাগর চৌধুরীর। আয় আম্মাজান, আমি বুঝতে পেরেছি। এই চেয়ার আপনার কথা আর মানতে চায় না। আপনি দেখেন, আমি তুই দিলেই চেয়ার ঠিকই দূরে আসবে। দুইজনে মিলিয়ে পাগল হয়ে গেছে। ঠিকই কেছ। ওই ভয়ঙ্কর শ্যালা শিকদার সম্পর্কে না জেনে তুই কেন ঝামেলা জড়াতে গিয়েছিস? মানুষ মানুষকে ভালোবেসে ফুলের মালা গলায় পড়ায়, কিন্তু শ্যালা শিকদার যাকে ফুলের মালা পড়ায় তার জীবনে সেটা মরণ মালা হয়ে যায়। যেমন মা তেমনি তার ছেলে। ওর ছেলে সাদেক শিকদার একটা মানুষ নামে জানোয়ার। বন্ধুরা মনে থাকে শিশু মায়ের কোলে, আমার মনে কষ্ট দিলে থাকতে হয় মাটির তলে। ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আগামীকাল ওর বিয়ে। হুজুর, আমার দামি প্যান্টাই নষ্ট করে দিল। আজই আমি তোর মেয়েকে বিয়ে করবো।